মালদা মেডিকেলে করোনা আক্রান্ত তিন শিশু মালদা মেডিকেলে করোনা পরীক্ষার পর 17 জনের রিপোর্ট পজিটিভ উপসর্গ না থাকলেও তাদের রাখা হয়েছে হোম আইসোলেশনে মালদায় করোনা পজিটিভের হার 3.7 শতাংশ গত কয়েকদিনের তুলনায় মালদায় বেড়েছে করোনা সংক্রমণ স্যাম্পল পরীক্ষার ক্ষেত্রে 454টা স্যাম্পলের মধ্যে 17টা পজিটিভ বেরিয়েছে গতকাল মালদা জেলা পার্সেন্ট হচ্ছে 3.7% পজিটিভ বেরিয়েছে পার্সেন্টেজ কি বাড়ছে স্যার একটু বাড়ার দিকে একটু মনে হচ্ছে বাড়ার দিকে আছে গতকাল আগে আগের তুলনায় তবে একটু বেড়েছে হচ্ছে না এদের মধ্যে যারা মালদা জেলায় পজিটিভ বেরিয়েছে তাদের বয়সের চারজন শিশু আছেন মানে একজন ওই তিনজন শিশু আছেন এদিকে গত 24 ঘন্টায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে 6 জন শিশু মৃত্যু হয়েছে 6 জনের মধ্যে 1 জন শিশুর জ্বর এবং শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে বাকি 5 শিশু অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিল এমনই জানিয়েছেন হাসপাতালের সুপার হাসপাতালে এখনও 54 জন শিশু জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ভর্তি রয়েছে গত 24 ঘন্টায় নতুন করে 49 জন শিশু ভর্তি হয়েছে হাসপাতালে অক্টোবরের 1 তারিখে আমাদের পেডিয়াট্রিক্স ওয়ার্ডে গত 24 ঘন্টার মধ্যে এআরআই কেসেস 16 জন বাচ্চা ভর্তি হয়েছে আরও অন্য অন্য কারণে নানান কারণে পেডিয়াট্রিক্সে 49 পেশেন্ট আমাদের এখন বাচ্চা অ্যাডমিশন আছে এআরআই কেসে আমাদের একটি ডেথ হয়েছে এআরআই ছাড়া অন্য কারণে যেগুলোর মধ্যে কিনা বেশি আমরা দেখতে পাচ্ছি বার্থ অ্যাসপেক্সিয়া 2-3 দিনের বাচ্চা সেখানে এই বার্থ অ্যাসপেক্সিয়া আমরা দেখতে পাচ্ছি 3টি বাচ্চার মৃত্যু হয়েছে যাদের বয়স কিন্তু 2 দিন আর 3 দিন ছিল এছাড়াও সেরিব্রাল পলসি তার সঙ্গে কার্নিক টেরাস এগুলো নিয়ে একটি একটু বয়স্ক একটি বাচ্চার মৃত্যু হয়েছে যার বয়স 9 বছর সে শিলিগুড়ির বাসিন্দা আর আরেকটি আছে যেটা হাইড্রোকেপালাস ছিল মানে মাথার মধ্যে জল ভরে যায় সেরকম 1 বছর 9 মাসের 7 মাসের একটি বাচ্চা সেও মারা যায় টোটাল এআরআইতে এখনো পর্যন্ত ভর্তি আছে কত টোটাল এআরআইতে এই মুহূর্তে আমাদের এখন ভর্তি আছে 54 জন বাচ্চা ABP Ananda এগিয়ে থাকে এগিয়ে রাখে